হ্যালো ভিউয়ার্স, টেনসর অ্যানালাইসিসের আরও একটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ মেথ নিয়ে আমি হাজির হলাম সুদীপ্ত। আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে, দেখাও যে দুটি টেনসর, এই যে দেখতে পাচ্ছি এ এবং বি দুটি টেনসর, এর অন্তস্থ গুণন একটি তিন মাত্রার টেনসর। সো এখানে আপনারা বুঝতে পারছেন যে এখানে আপনাকে দুটি টেনসরের গুণফলটাকে বের করে দেখাতে হবে। সো আমরা লিখব টেনসর রূপান্তর সূত্র অনুযায়ী, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর পাওয়ার পি কিউ এবং নিচে রয়েছে আর। সো টেনসরের রূপান্তর সূত্র হচ্ছে, আপনি যখন কোনো মানকে বা দুটি টেনসরকে যখন আপনি টেনসর রূপান্তর সূত্র অনুযায়ী লিখবেন, তখন পি কিউ আর এর পরিবর্তে আপনি আই জে কে লিখতে হবে। আমরা জানি পি এর পরিবর্তে হচ্ছে আই, কিউ এর পরিবর্তে হচ্ছে জে, এবং আর যেহেতু নিচে রয়েছে সো কেটা হবে নিচে। এখন দেখেন তো, এটা কিন্তু একটা মিশ্র টেনসর, আমি আবারও বলছি এটা হচ্ছে একটা মিশ্র টেনসর, কারণ এখানে কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট দুটি কিন্তু রয়েছে। সো উপরে যেহেতু আই রয়েছে, প্রথম অংশ আমরা আই এর অংশটি লিখব, অর্থাৎ ডেল এক্স টু দি পাওয়ার আই, যেহেতু এটি উপস্থিত তাই আমরা এই টানটি দিব। যেহেতু জেও রয়েছে সো পাশাপাশি আপনাকে লিখতে হবে ডেল এক্স টু দি পাওয়ার জে, সো এখানেও আপনাকে টান দিতে হবে। আমরা জানি আই এর জন্য আমরা লিখি পি, আমরা জানি আই এর পরিবর্তে পি, জে এর পরিবর্তে হচ্ছে কিউ, এবং কে এর পরিবর্তে হচ্ছে আর। সো এগুলো কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। সো আই এর পরিবর্তে আমরা লিখব পি, তার মানে নিচে হবে ডেল এক্স টু দি পাওয়ার পি। এখানে ভুলেও আপনি ভেক্টর চিহ্ন বা বার দিবেন না, বার উপরে থাকলে উপরে এবং নিচে থাকলে নিচে, যখন আপনি কে এর মান লিখবেন তখন নিচে বার দিবেন। সো এটা হবে ডেল এক্স টু দি পাওয়ার কিউ। এখন দেখেন এখানে কেটি কিন্তু নিচে, তাই আমরা লিখব ডেল এক্স টু দি পাওয়ার কে, এখানে বার হবে, এবং কে এর পরিবর্তে আমরা জানি আমাদেরকে লিখতে হয় আর, তাহলে ডেল এক্স টু দি পাওয়ার আর। এখন আমরা লিখব এ, দেখেন আই জে, সো আই জে এর পরিবর্তে হচ্ছে পি কিউ, এবং কে এর পরিবর্তে হচ্ছে আর। এটাকে দেবো আমরা এক নং সমীকরণ। এই লাইনটি এসেছে আমাদের প্রথম যে কন্ডিশনটি, এই কন্ডিশন থেকে। এখন আমাদের দ্বিতীয় যে টেনসরটি, সেই টেনসরটি আমরা লিখে নিব। সো আমরা লিখব এবং, সো আমাদের দ্বিতীয় টেনসরটি হচ্ছে বি এস টি। সো এস এর আরও দুটি মান রয়েছে, দুটি মান আমি লিখে দিচ্ছি। এস এর জন্য আপনাকে লিখতে হবে এল, এবং টি এর জন্য লিখতে হবে এম। এই পাঁচটা মান আপনাকে খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, কারণ প্রতিটি প্রশ্নের মধ্যে কিন্তু আমরা এই লাইনগুলো লিখব। তো যেহেতু এখানে এস এবং এখানে টি, তার মানে এখানে আমরা লিখব বি এস, এস এর পরিবর্তে হচ্ছে এল, এবং টি এর পরিবর্তে হচ্ছে এম। খুবই সহজ বিষয় আমরা লিখে দিলাম, এটিও কিন্তু একটি মিশ্র টেনসর। সো এখানে আমরা লিখব ডেল এক্স টু দি পাওয়ার এল, এবং এখানে এমটি নিচে রয়েছে তাই আমরা লিখব ডেল এক্স টু দি পাওয়ার এম। এখন এল এর জন্য আমরা জানি এল এর জন্য হচ্ছে এস, তার মানে ডেল ডেল এক্স টু দি পাওয়ার এস, এবং এম এর জন্য হচ্ছে টি, তার মানে ডেল এক্স টু দি পাওয়ার টি, এবং এখানে লিখব বি এস টি। এখন আপনার কাজ হচ্ছে এই দুইটাকে গুণ করে দিতে হবে। এখন আপনি করবেন কি, অন্তস্থ গুণন। দেখেন প্রশ্ন মধ্যে বলা হয়েছে যে এই টেনসর এবং এই টেনসর, অর্থাৎ দুটি টেনসরের এখানে আপনাকে অন্তস্থ গুণন বের করতে হবে। এখন অন্তস্থ গুণন করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা লিখব এখানে অন্তস্থ গুণন করার সময় আপনাকে আরও কিছু বিষয় আমরা মনে রাখবো। প্রথমত হচ্ছে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে আপনাকে টি সমান পি বসাতে হবে, প্রতিটি অন্তস্থ গুণনের সময় টি সমান পি বসাতে হবে এবং এম সমান আই বসাতে হবে। এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন যে কখন কোন মানটি বসাতে হয়, টি এর পরিবর্তে পি এবং এম এর পরিবর্তে আই। আপনারা এই অংশের সাথে এই অংশের কখনো মেলানোর চেষ্টা করবেন না, এটা হচ্ছে অন্তস্থ গুণন করার সময়। সো আমরা লিখব টি ইকুয়াল টু পি বসিয়ে এক ও দুই অন্তস্থ গুণন করি, সো আমাদের লাইনটি কি আসবে দেখেন, যখন আপনি অন্তস্থ গুণন করবেন, আমরা একটু উপরে তুলে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন প্রথমে আমাদের যে মানটি ছিল এই মানটি আমরা লিখে দিব, অর্থাৎ এই মানের সাথে এই দুটি মান বাম দিকে গুণ হবে, এই মানের সাথে এই মান গুণ হবে। সো এই দুটি মান আমরা সম্পূর্ণটা লিখে দিব। সো এখানে
a bar i j নিচে হচ্ছে k এখানে রয়েছে b bar l m সমান এই সম্পূর্ণ অংশ আপনি লিখবেন শুধু t এর জায়গায় p বসাবেন এবং যত জায়গায় m রয়েছে m এর জায়গায় আপনি i বসাবেন আপনার শুধু এতটুকুই কাজ তো আমাদের প্রথম মানের মধ্যে দেখেন t বা m কোনটি নেই তার মানে এই মানটা হুবহু সেম থাকবে সো del x টু দি পাওয়ার i ডিভাইডেড বাই del x টু দি পাওয়ার p তারপরের পদটি আমরা লিখে দিচ্ছি del x টু দি পাওয়ার j ডিভাইডেড বাই del x টু দি পাওয়ার q এখানে r রয়েছে এই r এর বিষয়টাও আমরা সেম লিখে দিব অর্থাৎ এখানে আসবে del x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই del x টু দি পাওয়ার k এখানে k এর সাইডে আপনাকে ভেক্টর চিহ্ন দিতে হবে এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমার সামনে বলতে খেয়াল হয়নি আপনারা যখন টেনসরগুলো লিখবেন একটু ভুল হয়েছে ভুল বলতে মিস্টেক হয়েছে দেখেন আপনি যখন নিচে যখন ভেক্টর লিখবেন টেনসর লিখবেন তখন এটাকে এভাবে বোল্ড করে দিতে হবে এটা মাত্র শুধুমাত্র যখন আপনি কোভেরিয়েন্ট টেনসর লিখবেন সেই টেনসর লেখার সময় এই বিষয়টি মাথার মধ্যে রাখবেন তাহলে আশা করি হয়ে যাবে যখন আপনি কন্ট্রাভেরিয়েন্ট টেনসর লিখবেন তখন লিখতে হবে না এখানে দেখেন এম কিন্তু একটি কোভেরিয়েন্ট টেনসর সো এখানে আপনাকে বার দিতে হবে সো এটি বিষয়টাও সেম শুধুমাত্র কোভেরিয়েন্ট টেনসরের ক্ষেত্রে আপনাকে এভাবে বার দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলো ভুল করলে কিন্তু পরীক্ষার সময় অনেক মার্ক কাটা যাবে এখন আমরা এটি লিখব এখানে রয়েছে ডেল এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ডেল এক্স টু দি পাওয়ার এস এখানে রয়েছে ডেল এক্স টু দি পাওয়ার টি আমরা জানি টি এর জায়গায় আমরা বসাবো পি সো এখানে আমরা লিখব ডেল এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই ডেল এক্স টু দি পাওয়ার আই দেখেন এম এর পরিবর্তে আমরা লিখব আই ডান দিকে এখানে আমাদের ছিল এ পি কিউ আর এ পি কিউ আর এবং বি হচ্ছে এস টি আশা করি এতটুকু পর্যন্ত কোনো সমস্যা হবার কথা না এখন দেখেন তো কোনো মান কাটা যাচ্ছে কি না সো আমরা যদি একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই ডেল এক্স আই ডেল এক্স আই ডেল এক্স পি সরি ডেল এক্স টু দি পাওয়ার পি ডেল এক্স টু দি পাওয়ার পি কাটা যাবে কিন্তু ভুলেও আপনি পরীক্ষার সময় এভাবে কাটবেন না আপনি মনে মনে ধরে নেবেন যেগুলো বাদ তাহলেই হয়ে যাবে এগুলো কিন্তু কাটবেন না আমি আবারও বলছি এখন এ এবং বি এর গুণফলটাকে আমরা ধরে নিলাম সি এখন এটাকে আমরা কীভাবে লিখবো দেখেন এখানে লিখব সি দেখেন এখানে রয়েছে আই জে এখানে রয়েছে কে এখানে এম এম এর পরিবর্তে এখানে আই হবে এটি ভুল হয়েছিল আমরা কারণ আমরা দেখেন এম সমান আই বসিয়েছিলাম এখন কমন যেগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে দেবেন অর্থাৎ আই আই কমন রয়েছে আই আই বাদ তাহলে এখানে রইল জে এখানে রয়েছে এল সো এখানে আমরা লিখব জে এল এবং নিচে রয়েছে শুধুমাত্র কে সমান এই পদটি আমরা এখন লিখে দেব অর্থাৎ এখানে রয়েছে ডেল এক্স টু দি পাওয়ার জে ডিভাইডেড বাই ডেল এক্স টু দি পাওয়ার কিউ তারপরে এখানে আমাদের আছে ডেল এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই ডেল এক্স টু দি পাওয়ার কে এখানে আমরা বার দিব এবং এটাকে আমরা বোল্ড করে দিব কারণ এটা হচ্ছে কোভেরিয়েন্ট টেনসর পাশাপাশি রয়েছে এখানে ডেল এক্স টু দি পাওয়ার এল ডিভাইডেড বাই ডেল এক্স টু দি পাওয়ার এস এখানেও আপনি লিখবেন সি এখানে দেখেন তো কোনো মান বাদ যাচ্ছে কি না সো আমরা যদি লক্ষ্য করি এখানে টির জায়গায় আপনি পি বসাবেন কারণ আমরা টি এর জায়গায় পি বসিয়েছিলাম দেখেন পি পি বাদ যাবে তাহলে এখানে থাকবে কিউ এস সো আমরা লিখে দিব কিউ এস এবং নিচে রয়েছে আর সো মোটামুটি আমাদের কাজ এখানে কিন্তু শেষ আমাদের অঙ্কটাও কিন্তু শেষ আপনি এখানে লিখে দিবেন সাইডে যে আপনি কোন মানটাকে কোন মান ধরেছেন তাহলেই হয়ে যাবে যেমন না লিখলেও হবে কোনো সমস্যা নেই সো আমরা লিখবো ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে এ টু দি পাওয়ার পি কিউ আর এবং বি টু দি পাওয়ার এস টি টেনসরের গুণ একটি তিন মাত্রার টেনসর সো তিন মাত্রা কীভাবে হয়েছে দেখেন
এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, এখানে রয়েছে জে, এখানে কে এবং এখানে হচ্ছে এল, সো এটি একটি তিন মাত্রার টেন্সর হয়ে গেল। আপনি চাইলে এখানে কোন মানটাকে কোন মান ধরেছেন সেটা এখানে লিখে দিতে পারেন। যেমন এই যে সি এই অংশ সমান আপনি এই অংশ লিখছেন, এখানে কমা দিয়ে লিখতে পারেন সি কিউ এস আর ইকুয়াল টু এই অংশ, না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। সো টেন্সরের অঙ্কগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, একটু মজা নিয়ে করেন তাহলে কিন্তু মজা পাবেন। সো এরপরেও যদি কোথাও সমস্যা বা কনফিউশন আছে বা থাকবে বলে মনে হয় তাহলে নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সমাধান দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।